নমস্কার, সোজা সাপ্তাহ সোজা কথা ফেসবুক লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি লোকনাথ, আর আজকের পর্বে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি কোভিড ক্লাব তথা গ্রিন ভলেন্টিয়ার্স এর ইনচার্জ শ্রী সমীরণ বসুকে। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ছোট্ট করে বলে দিই বিষয়টা, আমরা সকলেই জানি কোভিড সেকেন্ড ফেজের শুরু থেকেই গ্রিন ভলেন্টিয়ার্স মানুষের পাশে থাকার বার্তা নিয়ে ছাপিয়ে পড়েছিল করোনাকালে মুমূর্ষু রোগীদের এবং করোনা আক্রান্ত রোগীদের বাঁচাতে নানা উদ্যোগ নিয়ে। তাদেরই নতুন যে সংযোজন সেটা হলো কোভিডের থার্ড ওয়েভ যদি আসে, সেই থার্ড ওয়েভের সময় শুধুমাত্র শিশুদের জন্য বিশেষ পরিষেবা ব্যবস্থা। জেনে নেবো সবিস্তারে। এই যেটার কথা আমি বলছিলাম সেটার ব্যাপারে একটু বিস্তারে বলুন। বিষয়টা হচ্ছে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়ের নির্দেশে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা খুব কমপক্ষে শতাধিকেরও বেশি করোনা আক্রান্ত রোগীর কাছে পৌঁছেছি। গ্রিন ভলেন্টিয়ার্সের যারা প্রশিক্ষণপ্রাপ্ত যে বিশেষ নার্সিং টিম, তারা সরাসরি করোনা রোগীর কাছে গেছে, অক্সিজেন পরিষেবা, খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে তাদের দেহের টেম্পারেচার পরিমাপ করা, বিপি টেস্ট করা এবং অক্সিজেন স্যাচুয়েশন, যেটা মোস্ট ভাইটাল, সেই অক্সিজেন স্যাচুয়েশন কত আছে সেটা দেখা, এবং সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যদি কারোর শারীরিক অবস্থার অবনতি ঘটে থাকে তাকে তৎকালীন হাসপাতালে ভর্তি করবার সরকারি যে প্রোটোকল আছে সেই প্রোটোকল মেনে খুব দ্রুত ভর্তি করবার জন্য সমস্ত রকম সহযোগিতা করা, এগুলো করা হয়েছে। ইতিমধ্যে আমরা গ্রিন ভলেন্টিয়ার্সের উদ্যোগে এবং মহিলা তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের সভানেত্রী কেতুকী দত্তের মূলত উদ্যোগে আমরা 6টা পঞ্চায়েতেই অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি। এই 6টা পঞ্চায়েতে যেখানে যেখানে আমরা গ্রিন ভলেন্টিয়ার্সের উদ্যোগে অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো করেছি, সেই 6টা পঞ্চায়েতেই এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের গ্রিন ভলেন্টিয়ার্সের টিম গঠন হয়েছে থার্ড ওয়েভ, থার্ড ফেজের যে কোভিড, সেই কোভিডকে মোকাবিলা করার জন্য। এবং এই 6টা পঞ্চায়েতেও 6 জন ইনচার্জ, যাদের নেতৃত্বে এই টিম কাজ করছে। আগামী দিনে করোনার তৃতীয় ঢেউয়ে যদি শিশু বা সাধারণ মানুষ আক্রান্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের সাধ্য অনুযায়ী অবশ্যই পরিষেবা পৌঁছে দিতে সক্ষম হব। কিন্তু এবারে এই যে ক্যাম্পাসে বসে আজকে আপনারা ইন্টারভিউ করছেন, এই পুরো ক্যাম্পাসটাই শিশু চিকিৎসার জন্য ব্যবহার করবার জন্য ব্যবহার করা হচ্ছে। এখানে যারা শিশু বিশেষজ্ঞ এবং ডাক্তাররা আছেন তারা বসবেন, অসুস্থ শিশুদেরকে এখানে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করানো যাবে। এখানে শিশুদের জন্য বিশেষ অক্সিজেন পরিষেবা প্রদান করবার জন্য একটা সিস্টেম তৈরি করা হচ্ছে, তাই শিশুদের যে সমস্ত মেশিনারিগুলো আছে সেগুলো আলাদা, যেমন তাদের যে পালস অক্সিমিটার সহ আরও অন্যান্য জিনিস যা শিশুদের জন্য প্রয়োজন, যেগুলো ডাক্তারদের পরামর্শ মোতাবেকই গ্রিন ভলেন্টিয়ার্স সেই সমস্ত যন্ত্রপাতি সমস্ত কিছুই তারা রেডি করেছে। এবং আমরা আগামী 5th September আমাদের যারা অভিভাবক আছেন তাদের উপস্থিতিতে আমরা এই সেক্টরের ওপেনিং করব, এবং এখানে যে কোনো অসুস্থ বাচ্চা ডাক্তারের পরিষেবা পাবে। আর গ্রিন ভলেন্টিয়ার্সের একটা কোর বডি, যারা বাচ্চাদের কোভিড হলে তাদের যে সমস্ত উপসর্গ সেই উপসর্গগুলো কী যাদের চিহ্নিত করা যাবে, এবং তাদের ক্ষেত্রে তৎকালীন খুব দ্রুত কী উদ্যোগ নেওয়া উচিত সেই সংক্রান্ত একটা বিশেষ ট্রেনিং একটা কোর টিম তারা করছে। এই গ্রিন ভলেন্টিয়ার্সের বিশেষ টিম যারা এই শিশু চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা করবে। আমরা এই গ্রিন ভলেন্টিয়ার্সের উদ্যোগে জনস্বাস্থ্যকর্মী গঠনের কাজটাকে ব্যাপকভাবে জোর দিচ্ছি। ভারতবর্ষে মহামারীর সময় বিদ্যাসাগর মহাশয়ের নেতৃত্বে এবং পরবর্তীকালে নিবেদিতার নেতৃত্বে কলেরা এবং প্লেগ দুটো রোগের মোকাবিলা করা হয়েছিল। নিবেদিতা নাম আজকে ইতিহাসে উজ্জ্বলভাবে রয়েছে, আমরা সবাই জানি,
তিনি যেভাবে প্লেগ নিয়ন্ত্রণের জন্য যেভাবে নিজের জীবনকে উৎসর্গ করে ছাপিয়ে পড়েছিলেন, তারা সকলেই আমাদের কাছে একটা অনুপ্রেরণা। এই যে প্রথম কোয়ারেন্টাইন বা কোনো একটা এলাকা রেড জোন, যে কথাগুলো আজকে উঠে আসছে, ওই কলকাতা শহরে যখন প্লেগ চলছিল তখন নিবেদিতা ওই গাছের মধ্যে খড়িমাটি দিয়ে ক্রস চিহ্নিত করে এলাকা বা জোনকে চিহ্নিত করছিল, এগুলো প্লেগ চিহ্নিত অঞ্চল। তো বলে এই কাজটা আবার ঠিক 100 বছর পর আমরা বাংলার বুকে আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখলাম পথে নেমে ওই খড়িমাটি দিয়ে ইট দিয়ে উনি চরকি কেটে মানুষকে দূরত্ববিধি মানার নিয়ম শেখাচ্ছিলেন। করোনা শুরুর সময় থেকে তিনি কিভাবে মাস্ক পরবেন, কিভাবে হাত ধোবেন, কিভাবে দূরত্ব রক্ষা করবেন, এই যে অ্যাওয়ারনেস, তো প্রথম অ্যাওয়ারনেস প্রোগ্রাম কিন্তু আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয়েছে। আমরা গ্রিন ভলান্টিয়ার্স, আমরা এই ব্যাপক জনগণের কাছে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোকে পৌঁছে দিতে চাচ্ছি। সরকারের যে প্রোটোকল আছে, সরকারি যে সুবিধাগুলো আছে, সেগুলো মানুষ যাতে ব্যাপকভাবে পায় এবং মানুষ যাতে অপরকে সহযোগিতা করতে পারে, এবং এর মধ্য থেকে যারা স্বেচ্ছায় মানুষের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, শিশুদের প্রয়োজনে কাজ করতে ইচ্ছুক সেই সকল ভলেন্টিয়ারদের নিয়ে আমরা জনস্বাস্থ্যকর্মী গড়ে তোলার কাজটা চালিয়ে যাচ্ছি। আর তৃতীয় ঢেউয়ে বাচ্চাদের জন্য এই বিশেষ যে উদ্যোগের কথা বললাম, সেই বিশেষ উদ্যোগটা আমরা বিশেষভাবে করছি এবং তার জন্য একটা বিশেষ জনস্বাস্থ্যকর্মীর একটা বিশেষ বাহিনী আমরা গঠন করব, যারা এই করোনা অতিমারীর তৃতীয় ঢেউয়ে সমস্ত দিক থেকে সমস্ত শ্রেণীর নাগরিকের পাশে থেকে কাজ করবে। যেটা বলছিলেন যে বিশেষভাবে বাচ্চাদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে এবং আপৎকালীন পরিষেবা মূলত, সেই যে চিকিৎসার টিম, এটা কিভাবে গঠন করা হচ্ছে এবং কার ট্রেনিং দিচ্ছেন এদেরকে? এইটা আমাদের প্রথম প্রশিক্ষণ আমাদের ডাক্তার কুণাল দত্ত মহাশয় এবং শ্রমজীবী হাসপাতাল, তাদের তত্ত্বাবধানে প্রথম প্রশিক্ষণ হয়েছিল। এবং এর পরবর্তী যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ যে প্রশিক্ষণ পর্ব সেটা শিশু বিশেষজ্ঞদের দ্বারাই এই প্রশিক্ষণ চলছে। এই যে আপনি বলছেন বিশেষ পরিষেবা, কি কি পরিষেবা দেওয়া হবে এখানে এবং ইমার্জেন্সি কি কোনো ব্যবস্থা থাকবে? না, এটা হাসপাতাল হিসাবে কিছু গড়ে তোলা হচ্ছে না, এটা হচ্ছে আপৎকালীন যে সাময়িক সাপোর্ট, যে সাপোর্টটা অনেক সময় গোল্ডেন সাপোর্ট হয়, যে একটা মানুষ যখন তার শারীরিক অবস্থার অবনতি ঘটে, খুব দ্রুত অবনতি ঘটতে থাকে, সেই সময় অক্সিজেন সাপোর্ট দিয়ে তাকে কিছুটা তার শারীরিক অবস্থাকে উন্নত করা, অথবা তার শরীরে বিভিন্ন রকম বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারদেরকে সেটা সঠিকভাবে জানাতে পারলে, তাহলে তার সঠিক জায়গায় অ্যাডমিট করে সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে পারা যায়। ওই গোল্ডেন টাইম, যে সময়টা চলে গেলে রোগীর অবস্থার আরও অবনতি ঘটে এবং হাসপাতাল পৌঁছতে দেখা যায় বহু ক্ষেত্রে রোগীর মৃত্যু ঘটে, আমরা সেই জায়গাটাকে আটকাবার চেষ্টা করছি। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আমরা যেটা চেষ্টা করছি যে এই ক্যাম্পাসের চাইতে বড় কথা, যেটা আমাদের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে পরিষেবা, বাচ্চাদের ক্ষেত্রে হোম অ্যাটমসফিয়ারে তাদেরকে পরিষেবা দেওয়া, মানে আমাদের যে বাচ্চাদের চিকিৎসার জন্য যে বিশেষ টিম তৈরি হবে, তারা খবর পাওয়া মাত্রই বাড়িতেই পৌঁছে যাবে এবং এই যা যন্ত্রপাতি আছে এই সমস্ত সাপোর্ট নিয়েই তারা বাড়িতে পৌঁছে যাবে। এখানে যখন ডাক্তার থাকবেন, একমাত্র রুগী দেখার সময়, বাকি সমস্ত সাপোর্ট দিয়ে তখনই ডাক্তারের উপস্থিতিতেই একমাত্র রুগীকে বাকি সমস্ত সাপোর্ট দিয়ে এখানে পরিষেবা প্রদান করা হবে, ডাক্তারের অ্যাবসেন্সে করা হবে না। দেখুন, এই ধরনের জিনিসগুলি চালাতে তো যেটা সবচেয়ে বেশি প্রয়োজন একটি অ্যাম্বুলেন্স সবসময় রাখা, সেটি সহায়তা আপনার কি পেয়েছেন? আমাদের বিশ্বা পৌরসভার অভিভাবকত্বে আমাদের টিম কাজ করছে। বিশ্বা পৌরসভা এই পরপর যে দুটো কোভিডের ওয়েব গেল, সেক্ষেত্রে বিশ্বা পৌরসভার অ্যাম্বুলেন্স পরিষেবা অত্যন্ত যুগান্তকারী ভূমিকা পালন করেছে। এছাড়াও কোভিডের প্রশ্নে সরকারিভাবে অ্যাম্বুলেন্স ফ্রি, এবং আমরা প্রচুর কোভিড রুগীকে যাদেরকে হাসপাতালে স্থানান্তরিত করেছি তাদের ক্ষেত্রে, যারা যে সমস্ত অ্যাম্বুলেন্সগুলো সরকারি অ্যাম্বুলেন্স 102 যে অ্যাম্বুলেন্স পরিষেবা সরকারের আছে,
কোভিডের ক্ষেত্রে এবং সেই পরিষেবা অত্যন্ত ভালো, খুব দ্রুত পরিষেবা দিয়েছে, দিন রাত 24 ঘন্টা পরিষেবা দিয়েছে। সুতরাং সরকার যেভাবে মানুষের জন্য হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স পরিষেবাকে রেখেছে, তাতে করে আলাদাভাবে অ্যাম্বুলেন্স পরিষেবা বা এই ধরনের অন্যান্য পরিষেবা সাপোর্টের প্রয়োজন নেই। শুধুমাত্র যেটা প্রয়োজন ভলেন্টিয়ারদের, সেটা হচ্ছে মানুষকে সতর্ক করা এবং যত কম এই রোগটি বাংলার বুকে না ছড়ায় তার জন্য অ্যাওয়ার করা এবং ব্যাপক সংখ্যক অ্যাওয়ারনেস ক্যাম্প করা, এবং যদি কেউ আক্রান্ত হয়ও তাকে সহযোগিতা করা, এই মানসিকতা গড়ে তোলার কাজটা খুব ব্যাপকভাবে গড়ে তোলা দরকার। বাকি সরকারি উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে পশ্চিমবঙ্গে চলমান সরকার, তিনি যা উদ্যোগ নিয়েছেন শুধুমাত্র ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে করোনা অতিমারী মোকাবিলায় তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুতরাং আমি মনে করি প্রথম দ্বিতীয় ফেজে যেভাবে তিনি ভূমিকা নিয়েছেন এবং তৃতীয় ফেজের জন্য যেভাবে তিনি প্রস্তুত হয়েছেন, আমরা মনে করি বাংলার জয় হবে এবং আমরা কোভিডকে কোনোরকমভাবেই এফেক্টিভ হতে দেব না। খবরের এই অংশটি নিবেদনে নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, এখানে আছে আধুনিক ব্যাংকিং পরিষেবার সমস্ত রকমের সুযোগ। আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক, এবং আমরা সেই জায়গা থেকে শুধুমাত্র একটা সহযোগী শক্তি হিসেবে কাজ করছি। তবু আপনার যে প্রশ্নটা, সেটা আমি আগেও বলেছি, যদি কোনো কারণে অ্যাম্বুলেন্স পরিষেবা হয়তো ইনসাফিসিয়েন্ট হয়, তো সেক্ষেত্রে আমাদের কিছু গাড়ির ব্যবস্থা করা হয়েছে যেগুলো আপৎকালীন অক্সিজেন পরিষেবার মতনই অ্যাম্বুলেন্স পরিষেবা হিসেবে তারা কাজ করছে, এবং ইতিমধ্যে প্রচুর রুগী সেই গাড়ি দিয়েও আমরা পাঠিয়েছি। তো সেই গাড়ির ব্যবস্থা আমাদের যেটা অলরেডি ছিল চালু, সেই ব্যবস্থা অবশ্যই চালু থাকবে। আমরা জানি শিশুদের ত্বক বেশি সেন্সিটিভ হয়, তো সেক্ষেত্রে করোনা থেকে মুক্ত পেতে আপনাদের যে বিশেষ টিম থাকবে তাদের থেকে প্রাথমিক সুরক্ষার কি ব্যবস্থা থাকছে? সেটা যে সরকারি স্বাস্থ্যবিধি আছে, প্রোটোকল আছে, এবং শিশু বিশেষজ্ঞ তাদের যে সাজেশন আছে সেই সাজেশন মোতাবেক, এবং তারা যে প্রশিক্ষণ দিয়ে যা যা কিছু করতে পারবেন তাদেরকে শেখাচ্ছেন, সেই অনুযায়ী তারা করবে। এবং একটা টিম যারা কাজ করছে তাদের সাথে ডাক্তারদের সরাসরি যোগাযোগ থাকবে। এবং আরও একটা বিষয় আমি বলি, টেলি ডক্টরস সাজেশনের জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বিনামূল্যে। হ্যাঁ, সবটাই বিনামূল্যে, গ্রিন ভলেন্টিয়ার্সের সমস্ত পরিষেবাই বিনামূল্যে। এখনও পর্যন্ত আমরা শতাধিক রুগীর কাছে গেছি। সবচেয়ে বড় কথা, আমাদের ক্যাভেন্ডার্স বিল্ডিংয়ে যে আফ্রিকান স্টেম, আফ্রিকা থেকে যিনি ফিরেছিলেন সেই ভদ্রলোকের কোভিড পজিটিভ হয়েছে, এবং গ্রিন ভলেন্টিয়ার যেভাবে অভিযান চালিয়ে সরকারের সাথে যৌথভাবে যৌথ উদ্যোগে তাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছে, এবং তার সমস্ত ভিডিও ডকুমেন্টস আমাদের কাছে এবং প্রশাসনিকভাবেও আছে। তো ফলে আমরা মনে করি যে গ্রিন ভলেন্টিয়ার্সের যে কোনো পরিষেবাই বিনামূল্যে, যে কারোর বাড়ি স্যানিটাইজেশন করানো হোক বা কোনো কোভিড আক্রান্ত রুগীর বাড়িতে খাবার পৌঁছে দেওয়া প্রয়োজন হোক, অথবা অক্সিজেন থেকে শুরু করে অক্সিজেনের মাস্ক পর্যন্ত, এমনকি আমাদের যে গাড়ি চলছে সে গাড়িও পর্যন্ত কোভিড রুগীর জন্য সম্পূর্ণ ব্যবস্থাই বিনামূল্যে। কিন্তু টেলি ডক্টর মেডিসিন একটা ব্যবস্থা অনেকেই করেছেন, কিন্তু এখানে আমাদের একটা বিশেষ যান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। সেটা আমাদের পৌরসভার যিনি নোডাল অফিসার মাননীয় অশিতাভ গাঙ্গুলি, যিনি আমাদের এই গ্রিন ভলেন্টিয়ার্সের প্রধান উপদেষ্টা, তো সেই তিনি একজন ব্যক্তিগতভাবে যাদবপুর ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, ফলে তারই একটা বলতে গেলে আবিষ্কার এবং তার একটা ভাবনা, সেটা হচ্ছে যে স্টেথো ডাক্তার কানে দিয়ে বুকের চেস্টের সাউন্ড শোনেন, সেটা স্টেথো ডাক্তারবাবু কানে দিয়ে নিজেই শুনতে পান। আমরা গ্রিন ভলেন্টিয়ার্সের উদ্যোগে এমন একটা যান্ত্রিক পরিকাঠামো গড়ে তুলতে চলেছি, এবং তারও একটা শুভ উদ্বোধন আমরা ওই 5 তারিখে করব, যার নাম হচ্ছে মমতা স্পর্শ। যে কোনো অসুস্থ বাচ্চার বুকে স্টেথো ঠেকিয়ে তার বুক থেকে যে চেস্ট থেকে যে সাউন্ডটা পাওয়া যাচ্ছে, সেই সাউন্ড আমরা ওয়েব লিঙ্কের মাধ্যমে আমরা সরাসরি
দূরে থাকা ডাক্তারবাবুর কাছে সেই শব্দ পৌঁছে দিতে পারবো। এবং এই যান্ত্রিক পদ্ধতি দিয়ে ডাক্তারবাবু দূরে বসে তার নিজের ফোনে হোয়াটসঅ্যাপে সেই শব্দ শুনতে পাবেন এবং সেই শব্দ শুনে সেই বাচ্চার চেস্টের অবস্থা কী আছে তিনি জানতে পারবেন এবং সেই মুহূর্তে কী করা উচিত তিনি সেটা সাজেস্ট আমাদের করতে পারবেন। এই যে একটা যুগান্তকারী ভাবনা বা দৃষ্টান্ত স্থাপন, এই জিনিসগুলি আপনার রিসার্চ তথা বাকি অঞ্চলের মধ্যে ছড়াচ্ছেন কী করে, অর্থাৎ সবাই জানবে কী করে আপনাদের এই বিশেষ ভাবনার ব্যাপারে? আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা লিফলেটিং, পোস্টারিং এবং অন্যান্য যে সমস্ত মাধ্যমগুলো আছে সেই মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া যে সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে আমরা অবশ্যই চেষ্টা করছি এবং এবং আশা করি আগামী দিনে আমরা যে কাজ করছি তা আরও অন্যান্য যারা এই আপনাদের মতন আমাদের গ্রিন ভলেন্টিয়ার্সের উপদেষ্টা মণ্ডলীরই অন্যতম একজন মেম্বার সৌগততার মতো মানুষরা যারা আছেন তাদের সহযোগিতায় অবশ্যই মানুষ জানতে পারবে ব্যাপকভাবে। এবং এই আপনাদের চ্যানেল সহ এরকম যারা আগ্রহী মানুষ তাদের মধ্য দিয়ে আগামী দিনে অবশ্যই ইতিমধ্যে অনেকে জেনেছেন, আগামী দিনে আরও মানুষ জানতে পারবেন। এটা কাজ করলে ঠিক মানুষ জানতে পারবে, তবে কাজটা আমরা চাইছি করতে, কাজ যদি হয় মানুষ ঠিক তার খোঁজ পাবে। শিশুদের জিনিসের তুলনামূলকভাবে দাম বেশি আমরা সকলেই জানি, তো সেদিক থেকে আপনাদের ফান্ডিংটা কীভাবে হচ্ছে? এই ফান্ডিংটা গ্রিন ভলেন্টিয়ার্সের যারা মেম্বার্স আছে সম্পূর্ণ তাদের ব্যক্তিগত। কোনো প্রশাসনিক সাহায্য আসে না এদিক থেকে? আমরা এখনো পর্যন্ত চাইনি কোনো প্রশাসনিক সাহায্য, আশা করি চাইলে আমরা অবশ্যই পাবো, কিন্তু এখনো আমাদের প্রয়োজন পড়েনি, যদি প্রয়োজন হয় তখন আমরা সেটা পাবো। একটু অন্যরকম প্রশ্ন করছি, আপনাদের যেমন গ্রিন ভলেন্টিয়ার্স, আমরা জানি বিভিন্ন রাজনৈতিক দলের তাদের ভলেন্টিয়ার রয়েছে কালারের নাম দিয়ে, এক্ষেত্রে কি কালারের বদলে কোনো সমস্যামূলক কোনো নাম দিলে যুক্তিযুক্ত হতো? এটা যার যার এথিক্স। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে কাজ করছি এবং রঙে তো কিছু আসে যায় না, কিন্তু আমরা পরিষ্কার একটা কথা যেটা সমাজের মুখে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলেছেন এবং ইতিমধ্যে আমরা যত মানুষকে পরিষেবা দিচ্ছি তারা সকলেই যে তৃণমূল দল করেন এমন কোনো ব্যাপার নেই, ফলে আমরা কোভিড লড়াইয়ের ক্ষেত্রে আমরা খুব পরিষ্কার ওই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাতেই আমরা মনে করি যে রং, ধর্ম, বর্ণ, জাতি, ভাষা, দেশ, সীমানা, সীমান্ত সমস্ত কিছুর উর্ধে উঠে এই মহামারীকে মোকাবিলা করতে হবে। কারণ এই কিছুদিন আগে আমি যে উদাহরণটা দিচ্ছিলাম যিনি ক্যাভেন্ডার্স এসছেন আফ্রিকান স্ট্রেন, তো তাই আফ্রিকা, শুধু আফ্রিকা থেকে রোগটা আমার দেশে চলে এসছে। এই যে ডেল্টা আমেরিকান স্ট্রেন, সুদূর আমেরিকা থেকে আমার দেশে চলে আসছে। বা এই করোনা শুরু হয়েছিল চীনের ওয়ান, সেখান থেকে আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। ফলে এই মহামারীর কোনো সীমানা হয় না, কোনো ভাষা হয় না, কোনো ধর্ম হয় না, কোনো জাত হয় না এবং কোনো রাজনীতিও হয় না। ফলে আমার পাশে থাকা লোকটি সিপিএম করুক, যে দলই করুক, সে লোকটি যদি আক্রান্ত হয় তিনি আমাকেও আক্রান্ত করবে, সমাজকে আক্রান্ত করবে। ফলে আমরা মনে করি সব কিছুর উপরে উঠে এটা মানুষের রোগ, মানুষকে ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করতে হবে। নামে কিছু আসে যায় না, তো নাম যাই হোক, যে যার আদর্শে বিশ্বাস করে কাজ করবে কাজটাই বড় কথা, কাজটা সঠিক করছে কি না। নামের রং থাকলেও কাজের বেলা কোনো রং থাকলে চলবে না এবং আমরা সেই নীতি এবং সেই জায়গাটাকে রক্ষা করছি। এই যে এতদিন ধরে কোভিডের লড়াই করছেন, কোনো বিশেষ অভিজ্ঞতার কথা বলতে ইচ্ছে করছেন? অভিজ্ঞতা বলতে প্রচুর প্রচুর অভিজ্ঞতা আছে, বিশেষ প্রচুর প্রচুর ঘটনা আছে, প্রচুর মানুষের আশীর্বাদ, সহযোগিতা এবং অংশগ্রহণ তো অবশ্যই আছে। হ্যাঁ, এবং যেভাবে আজকে গ্রিন ভলেন্টিয়ার্সের যারা যুগান্তকারী ভূমিকা পালন করেছে বিনা স্বার্থে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, বিশেষ করে যে মহিলারা যারা তাদের ঘরে ছোট ছোট বাচ্চাদেরকে রেখে সরাসরি কোভিড রোগীর কাছে গেছে, যেখানে অধিকাংশ মানুষই কোভিড শুনলে ভয় পাচ্ছে, তাকে স্পর্শ করতে ভয় পাচ্ছে, তার বাড়িতে যেতে ভয় করছে, সেখানে ডেসপারেটলি গ্রিন ভলেন্টিয়ার্সের মহিলা টিম তারা এই নার্সিং পরিষেবাকে পৌঁছে দেওয়ার জন্য জনস্বাস্থ্যকর্মী হিসাবে যে ভূমিকা তারা নিয়েছে অবশ্যই
একটা ঐতিহাসিক এবং যুগান্তকারী ভূমিকা, এবং তারা যা যা দৃষ্টান্ত তৈরি করেছে এরকম অসংখ্য ঘটনা আছে। কারণ আমি বলেছি শতাধিকেরও বেশি মানুষের কাছে যাওয়া হয়েছে, ফলে অসংখ্য অভিজ্ঞতা, অসংখ্য বিষয় আছে, কিন্তু সেটা আর এক সময় হবে। কিন্তু এখন চাইবো যে শিশুদের যাতে কম আক্রমণ না আক্রান্ত হয় আমার রাজ্যে, আমার রাজ্যে যাতে শিশুরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এবং যারা শিশুর মায়েরা আছে তাদেরকে সতর্ক করতে হবে, অভিভাবকদের সতর্ক করতে হবে। তাই আমরা একটা বিশেষ সতর্কতামূলক একটা চিঠি যা বিশ্বের বিশিষ্ট নাগরিকরা সই করেছেন, হ্যাঁ, সেই চিঠিও আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, যাতে জনগণ ন্যূনতম যে সতর্কতা বিধি মানা উচিত সেই সতর্কতা বিধিগুলোকে তারা মেনে চলে। সেই চিঠিতে ডাক্তার জগৎপতি সরকার থেকে শুরু করে রথিনশীল মহাশয় থেকে শুরু করে এরকম ভবানী শঙ্কর জোয়ারদার মহাশয় থেকে শুরু করে বহু বহু গুণী এবং বহু বিশিষ্ট মানুষ এবং বহু বিখ্যাত ডাক্তার, ডাক্তার কুণাল দত্ত থেকে শুরু করে এরকম বহু বিশিষ্ট ডাক্তার, আইনজীবী, সমাজসেবী, তারপরে আপনার সাংবাদিক, এরকম নানান ধরনের প্রফেশনের অত্যন্ত গুণী মানুষেরা এই আবেদনের সাথে যুক্ত আছেন। এবং তাতে আমরা ন্যূনতম কিছু বিধিনিষেধ যা সরকারি প্রোটোকল মেনে প্রত্যেক নাগরিকের মানা উচিত সেগুলো আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা বিশেষভাবে বলবো যে বাচ্চাদের ব্যবহারের যে সমস্ত জিনিস, তাদের গায়ে গা মোছার যে টাওয়াল বা গামছা, যাই হোক, সেগুলো বড়দের থেকে আলাদা রাখা, তাদের ব্রাশ, তাদের যাবতীয় কিছু ব্যবহারের জিনিস, জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু বাচ্চাদের আলাদা করা উচিত। আর যারা বাইরে বেরোন, তারা বাইরে থেকে ফিরে এসে নিজেদেরকে ফুললি স্যানিটাইজ করে তবেই বাচ্চার কাছে যাওয়া উচিত। যতটা বাচ্চাদের কম হ্যান্ডেলিং করা যায় সেটা ভালো। বাচ্চাদের ঠোঁটে চুমু দেওয়া, বাচ্চাদের মুখের কাছে মুখ নিয়ে গিয়ে তাদের আদর করা, এগুলো বন্ধ করতে হবে। বড়দের, সে মা বাবা যেই হোন, এগুলো করা যাবে না, এগুলোকে বন্ধ করতে হবে। বাচ্চাদেরকে বাড়ির উঠোনে হোক বা ছাদে হোক, অন্তত ডে লাইটে, সূর্যের আলোতে আধ ঘন্টা খেলতে দেওয়া, ন্যূনতম 30 মিনিট যাতে তারা খেলাধুলা করে। এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, সে বিষয়গুলো যাতে মানুষ মানে সেই ব্যাপারগুলো আমরা এই আবেদনে আমরা রেখেছি। এর সাথে স্যানিটাইজেশন করা, মাস্ক পরা, দূরত্ববিধি রক্ষা করা, এবং কোনো ধর্মীয় অনুষ্ঠান বা কোনো রাজনৈতিক অনুষ্ঠানে বাচ্চাদের না নিয়ে যাওয়া, এই ধরনের জায়গায় ইত্যাদি সহযোগিতার বিষয়গুলো বলা আছে এবং যে সমস্ত নিয়মগুলো মানার কথা বলা আছে, তো সেগুলো তো রক্ষা করতেই হবে। তা আমরা এই আবেদনটাকেও আমরা ব্যাপকভাবে মানুষের মধ্যে পৌঁছে দিতে চাইছি। বিশেষভাবে ওই 6টা গ্রাম পঞ্চায়েতে যে আমাদের টিম তৈরি হয়েছে এবং সেখানে 6 জন ইনচার্জ গঠন হয়েছে, তারা ব্যাপকভাবে উদ্যোগ নিয়ে প্রচার করবে। আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালানোর জন্য যে একটা বিশেষ বাহিনী সেটা আমরা গঠন করেছি। সমীরণবাবুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমরাও চাই গ্রিন ভলেন্টিয়ার্সের যে বিশেষ টিম, অর্থাৎ শিশুদের জন্য যে বিশেষ পরিষেবার টিম, সেই টিমটি সাফল্য পাক এবং সাহায্য করুক অনেক অনেক আক্রান্ত শিশুদের, যাতে এই করোনার হার অনেক কমানো যায়। এরকম আরও অনেক অনেক অনুষ্ঠান দেখতে চোখ রাখুন সোজা সাপ্তাহিক পর্দায়। সকলে ভালো থাকুন, করোনা প্রোটোকল মেনে চলুন। ধন্যবাদ।